আজকে আপনাদেরকে দেখাবো মোটরসাইকেলের অ্যালার্ম সিস্টেম কিভাবে লাগাতে হয়। এটাই যে চাইনিজ ব্র্যান্ডের নাম লেখা কি এক্সান টু, মডেল নাম্বার হচ্ছে 5280। এটা লাগাবো, এই যে ভোল্টেজ 12 ভোল্ট। এটা হচ্ছে অ্যালার্ম স্পিকার, অ্যালার্ম স্পিকারটা হচ্ছে আপনার লেখা হচ্ছে 125 ডেসিবেল সাউন্ড করবে, বেশ ভালোই সাউন্ড করে অবশ্য। এখানে 10টা তার আছে, 10টা তার প্রথমে দেখলে মনে হবে ওরে বাবা এতগুলো তার কোথায় কী লাগাই। আমি একে একে দেখাচ্ছি। এই যে প্রথম 2টা তো স্পিকারে লেগে গেল, এই 2টা, এই 2টা স্পিকারে লাগছে, আর থাকছে হচ্ছে 8টা। এখানে 2টা লাগাই আর 8টা আছে। এই যে দেখেন এইদিকে 3টা, এইখানে 3টা, আর এইখানে 2টা। তো এই লাল আর কালো এই 2টা হচ্ছে ব্যাটারি পাওয়ার যাবে 12 ভোল্ট। এই যে এদিকে ব্যাটারি এদিক দেখেন, এই যে দেখেন এইখানে, এই যে 12 ভোল্ট, এই যে এখানে নেগেটিভ টার্মিনাল আর এই যে পজিটিভ টার্মিনালে। তো আমি পজিটিভ টার্মিনালে সরাসরি না দিয়ে ইয়েতে দিব, হচ্ছে একটা ফিউজ দিয়ে দিব, এটাই নিরাপদ। কালোটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। যদিও এই মোটরসাইকেলটার বডি সব জায়গায় নেগেটিভ, তারপর এখান থেকে নিলাম, এখানে লুজ কন্ট্যাক্ট আছে, আচ্ছা লুজ কন্ট্যাক্ট থাক। এই যে দেখেন এখানে পাওয়ার পাইছে কিন্তু। আর এই যে রিমোট, রিমোটে কী কী অপশান আছে, এটা হচ্ছে লক করা, এটা লক, এটা হচ্ছে আনলক, তৃতীয়টা আনলক, তৃতীয়টা হচ্ছে অনেক মোটরসাইকেলের ভিতরে খুঁজে পাওয়ার জন্য, ওই চারপাশের টার্ন লাইট জ্বলবে, আর এটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য। তো এই যে এই অবস্থায় আমি পাওয়ার দিছি, এখন যদি আমি লক করি, এই যে লক হয়ে গেছে কিন্তু, হ্যাঁ শব্দগুলো লক হয়ে গেছে। আমি যদি একটু নড়াচড়া করি তাহলে দেখেন এই যে বলছে যে নড়াচড়া করছে, আর একটু নড়াচড়া করলেই প্রথমে রিমোটে বলবে যে নড়াচড়া করছে, এই যে রিমোটে বলছে নড়াচড়া করছে, দেখলাম তাহলে অ্যালার্ম বন্ধ হয়ে গেল, এটাই হচ্ছে কাজ। আচ্ছা এইবার হচ্ছে বাকি তারগুলো দেখাবো। 8টা তারের ভিতরে আমার 2টা তার শেষ, আর হচ্ছে 6টা তার আছে। এই 6টার মধ্যে এই যে 2টা হচ্ছে দুই পাশে টার্ন লাইট, যদিও আমার এটার হচ্ছে হ্যাজার্ড লাইট আছে, এমার্জেন্সি লাইট আছে, যে কোনো একটা দিলেই হইতো, কিন্তু অনেক মোটরসাইকেলে হ্যাজার্ড লাইটের অপশন থাকে না, সেই কারণে এই যে 2টা টার্ন লাইটের জন্য দিছে, দুই পাশে টার্ন লাইটের জন্য 2টা আলাদা আলাদা। আর এইটা হচ্ছে কমলাটা হচ্ছে চাবি হয়ে যে 12 ভোল্ট আসছে, মানে চাবির থেকে যে 12 ভোল্ট, এটা তো সরাসরি 12 ভোল্ট দিয়ে দিলাম, আর চাবি হয়ে 12 ভোল্ট। এটা কীরকম যে মনে করেন আমি যদি লক করে রাখি, যখন লক করে রাখছি, যে লক করে রাখছি এই অবস্থায় যদি 12 ভোল্ট পাই চাবি অন করে, তাহলেই কিন্তু অ্যালার্ম দেওয়া শুরু করে দিবে। দেখছেন অ্যালার্ম দেওয়া শুরু করে দিছে। এটা হচ্ছে চাবি হয়ে 12 ভোল্ট, এইটা লাগাতে হবে। এটা হচ্ছে চাবি হয়ে 12 ভোল্ট, মানে চাবি অন করলে পরেই সঙ্গে সঙ্গে অ্যালার্ম দেওয়া শুরু করবে, সেই সিগন্যালটা পাওয়ার জন্য এখানে 12 ভোল্ট। আর হচ্ছে 3টা তার, এই 3টার মধ্যে এটা হচ্ছে সেলফ স্টার্ট, আমার এই যেখানে সেলফ স্টার্ট যে রিলে আছে আমি সেখানে এটা দিতে হবে। তো আমি হচ্ছে এই মোটরসাইকেলে সেলফ স্টার্ট রিলেতে দিব না, কারণ আমার রিমোট দিয়ে স্টার্ট দেওয়ার কখনো ইচ্ছা নেই, আমি এটা কখনো ইউজ করব না। আর এই 2টা হচ্ছে দূর থেকে বন্ধ করার জন্য, এটা হচ্ছে বিভিন্নভাবে মোটরসাইকেল ভেদে আপনি চাবির এখানে দিতে পারেন, আবার হচ্ছে এই যে সিডিআই আছে না মোটরসাইকেলের ভিতরে আমার এই যেখানে সিডিআই অংশ দিতে পারেন, কিন্তু আমি এটা দিব না, কারণ এটা মাত্র 200-300 মিটার দূর থেকে বন্ধ করতে পারে। কিন্তু আমার মোটরসাইকেলে যেহেতু জিপিএস লাগানো আছে, আমি যেখানে মোবাইল নেটওয়ার্ক আছে সেখান থেকে বন্ধ করে দিতে পারি বলে আমি এই 2টা ব্যবহার করব না। তার মানে এই 3টা তার আমি ব্যবহার করব না, ব্যবহার করব হচ্ছে এই 5টা তার, এই 5টা ব্যবহার করব। তার ভিতর তো লাল আর কালো এই 2টা পাওয়ার আসছে, আর একটা হচ্ছে চাবি হয়ে 12 ভোল্ট পেলে অ্যালার্ম দিবে, আর বাকি 2টা হচ্ছে টার্ন লাইটের জন্য। স্পিকারটা লাগানোর জন্য আমি এই অংশটা খুলি, আমি এই যে এই জায়গাটা অ্যালার্ম দিচ্ছি, এই যে এই জায়গাটা মোটরসাইকেলে যেহেতু নাক, এখান থেকে বাতাস নেই, এই জায়গাটা আমি ফাঁকাই রাখবো, সে তার মানে অ্যালার্মের এই অংশটুকু ফাঁকা থাকবে, সেই কারণে আমি অ্যালার্মটা এখানে লাগালাম, এই যে এই জায়গাটায় লাগাবো, তার জন্য এই জায়গাটা আমি পরিষ্কার করে নিছি, এই যে এখানে পরিষ্কার করে নিছি। তারপরে যে বোথ সাইড যে ফোম টেপটা আছে এইটা লাগাবো, এইটা কীভাবে লাগাবো, এইভাবে যাতে অ্যান্টেনাটা ওর নিচে চলে যেতে পারে, সেটা পরে খুলে লাগাই দিচ্ছি তুলে। আর এইখান থেকে আমার আগে একটা ফিউজ লাগানো ছিল, সেই কারণে আমি সুবিধাটা পাইছি, আপনার না না লাগানো থাকলে এরকম একটা ফিউজ লাগাই নিতে পারেন, আবার সরাসরি অনেকে এটার সাথে লাগাই দেয় টার্মিনালের সাথে, কিন্তু যে কোনো একটা ফিউজ হয়ে আসাই ভালো। ফিউজটা কই, যে ফিউজ 3 অ্যাম্পিয়ারের আছে, 3 অ্যাম্পিয়ারই থাক, এখানে একটু টেপ লাগাই দেয়।
পাওয়ার পাইছে না। এবার আমি চাবি দিয়ে টেস্ট করবো যে পাওয়ার পাইছে কিনা। এই যে লক আনলক, এই যে লক করছে, করার পরে যদি নড়াই তাহলে যে দেখেন শব্দ করছে। আরেকবার নড়ালে পরেই কিন্তু এই যে অ্যালার্ম দেখ শুরু হয়ে। আচ্ছা, এইবার হচ্ছে চাবি হয়ে 12 ভোল্ট আমি এখানে আগে টেস্ট করে নিছি অ্যাভোমিটার দিয়ে। এই যে এইটাতে আছে, এইখানে চাবি দেখা যাচ্ছে, এই যে দেখেন চাবি অন করলে যে এই অংশটাতে 12 ভোল্ট, আর চাবি অফ করলে এই যে 0। এই যে এই তারটাতে, এই তারটাতে, এই ফ্ল্যাশারের এই তারটাতে, তাহলে এই তারটাতে আমি দিব হচ্ছে আমার কমলাটা। কমলাটা হচ্ছে এই 12 ভোল্ট পাইলে পাই লক করা অবস্থায় সাইরেন দিবে। আচ্ছা, এইখানে আমার একটা বার্জারও ছিল, সে বার্জারটা এখন লাগাই দিই একসাথেই। এই যে এখানে আমার এই বিপ দেওয়ার স্পিকারটা ছিল, এটা আমি লাগাই দিই একসাথে। এই যে করতে হবে, ভালো করে লাগাই দিই, লাগাই দিই। এইবার দেখি দুইদিকে, দেখি ডান পাশে বাম পাশে হ্যাজার্ড, তিনবারই শব্দ করছে। আচ্ছা, এবার অ্যালার্মের হচ্ছে আনলকের শব্দ করে নেবেন। ও আচ্ছা, আনলক হচ্ছে চাবি অফ করে তারপর আনলক করতে হবে, তাহলে মনে শব্দ করবে। হ্যাঁ, এই চাবি অফ করে আনলক করতে হবে, নাহলে আনলক হবে না। আর এই যে চাবি দিয়ে অবস্থায় আনলক করতে গেলে হচ্ছে ও বলে দিচ্ছে কিন্তু যে চাবি দেওয়া আছে, চাবি অফ করে দিয়ে তারপর যে আনলক করতে হবে, আনলক করে দিচ্ছে, চাবি অফ করা অবস্থায় আনলক করতে হবে। হ্যাঁ, আর এই দুইটা হচ্ছে এখন টার্ন লাইট। আমার যেহেতু হ্যাজার্ড আছে, আমি এখানে যে কোনো একটাতে লাগাই দিলে পরেই দুইটাতেই হ্যাজার্ড লাইটের জন্য জ্বলবে। আমি যেহেতু দুইটা হলুদ তার আছে, আমি দুইটাতে আলাদা আলাদা লাগাবো। আলাদা আলাদা লাগানোর জন্য আমার হচ্ছে এইখানে যে সাদাটাতে লাগাতে হবে, সাদাটাতে লাগালে একটাতে লাগালেই হয়ে যায়। আর আলাদা আলাদা লাগানোর জন্য এই পাশের দিকে লাগাবো, আলাদা আলাদা লাগাবো, যেহেতু তার মানে এই পাশেরটাতে লাগাবো। এখানে রেকটিফায়ার আছে, রেকটিফায়ার এখানে এইখানে লাগাইছি। লাগানোর পর এবার হচ্ছে আমি আমার মোটরসাইকেল খুঁজে পাওয়ার জন্য যে লাইট বাটনটা সেটা চাপ দিয়ে দিচ্ছি, লাইট যাচ্ছে কিনা, দেখি টান লাইট জ্বলছে কিনা, জ্বলছে, টান পাশেটা জ্বলছে, টান পাশেটা জ্বলছে, বুঝতে পারছে। আচ্ছা, এবার বাম পাশেটা লাগাবো। বাম পাশেটা এই হলুদ পাশের দিকে লাগাবো, ওই পাশের দিকে লাগালে অবশ্যই দুইটা একবারে জ্বলবে, তারপরে এই দিকে লাগাই আলাদা আলাদা রাখি, দুইটা দুইটা আলাদা আলাদা রাখার জন্য শুধু এই পাশের দিকে লাগালাম। এইবার দুইটাই জ্বলার কথা, টান লাইট দুইটাই জ্বলছে না, বুঝা যাচ্ছে দুইটাই। ঠিক আছে, আমি এইটুকুই লাগাবো, মানে বাকি তারগুলোর আমার কাজ নাই, এইটুকুই। এখন আমি এই কেসিংটা লাগিয়ে দেবো। এর ভিতরে এই যে এইটা হচ্ছে সেলফি স্টার্ট, এটা সেলফি স্টার্টের জন্য, আর এই দুটা হচ্ছে ইঞ্জিন বন্ধ করার জন্য। ওকে, আবার লক করার পর চাবি দিলে, লক করার পর চাবি দিলে অনেক মোটরসাইকেলের ভিতরে মোটরসাইকেল খুঁজে পাওয়ার জন্য এই বাটনটা। আচ্ছা, গতকালকে আমি অ্যালার্মটা লাগানোর সময় একটা জায়গায় একটু অন্যরকমভাবে লাগাইছি, সে কারণে কিছু সমস্যা হচ্ছে। তো আমি সমস্যাটা দেখাবো, মানে সমস্যাটা আর কি যে আমার কাছে সমস্যা মনে হচ্ছে, যেমন হচ্ছে এই যে সেলফ স্টার্ট, আমি সেলফ স্টার্ট যদিও দিই নাই, মানে যে রিমোটে সেলফে যে স্টার্টটা,
কারণ আমার রিমোট দিয়ে কখনো স্টার্ট দিতে ইচ্ছা করবে না বলে আমি এটা দিই নাই। তবে একটা সমস্যা হচ্ছে কি যে রিমোটে যখন সেলফ স্টার্টটা নেয় তখন হচ্ছে এর যে কমলা রঙের তারটা আছে ওই কমলা তারেও কিন্তু 12 ভোল্ট একটা কানেকশন দেয়। এখন তো কমলা তারে 12 ভোল্ট কানেকশন দিলে এদিকে চাবি যদি নাও লাগানো থাকে তারপরেও কিন্তু ডিসপ্লেতে লাইট আসে আর এই যে টেল লাইট এটা জ্বলে কিন্তু, আর সামনের ছোট একটা লাইট জ্বলে। তো আমার যদি পকেটে থেকে ভুল করেও যদি এই সেলফের এই বাটনটা চাপ পড়ে যায় এবং তখন যদি এইরকমভাবে স্টার্ট নিয়ে নেয় তাহলে পরে ব্যাটারি মানে ডিসচার্জ হতে থাকবে, তো আমি সেটা চাচ্ছি না। যেমন এই যে দেখেন আমি যদি সেলফের এটা যদি 2 বার চাপ দিই দেখছেন এই যে সেলফের আমি তার লাগাই নাই বলে সেলফ স্টার্ট নেই নাই, কিন্তু এই যে দেখেন টেল লাইট জ্বলে উঠছে আবার হচ্ছে যে ডিসপ্লেতেও পাওয়ার চলে আসছে। তো এটা আমি রাখতে চাচ্ছি না, সেটার জন্য আমি কী করবো সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা এটা অফ করে দিই, এই যে অফ করে দিলাম, এটার জন্য আমি এই যে আবার এই অংশটা খুলি। খোলার পরে যে আমার পাওয়ারটা এখান থেকে বাইপাস হয়ে যাচ্ছে, যে ওই কমলা তারে যখন পাওয়ার দিয়ে দিচ্ছে তখন সেটা হচ্ছে বাইপাস হয়ে ডিসপ্লেতে পাওয়ার চলে যাচ্ছে যে এই জায়গায়। তো আমি কমলা তারটা এইখানে এইখানে এই কমলা তারটা আমি দিব হচ্ছে একটা ডায়োড দিয়ে দিব, শুধু ফ্ল্যাশ আর না, এখানে আমি একটা ডায়োড দিয়ে এই কমলা তারটা দিব। এই যে লকগুলো কীভাবে খুলতে হয় জানেন তো, এই যে এরকম করে লাগানোর সময় এভাবে থাকে, তারপরে এভাবে ঢুকাই দিয়ে এভাবে চাপ দিলে লেগে যায়, আর খোলার সময় এখান দিয়ে পুরুষ করে একটু চাপ দিতে হয়, এই এভাবে চাপ দিতে হয়, চাপ দিলে পরে এভাবে হয়ে গেলে তখন খুলে দেয়। আচ্ছা এইভাবে রাখি, এই যে এই যে কমলা তারটা আসছে আপনার এই অ্যালার্ম থেকে, এই কমলা তারের 2টা ডিউটি, একটা ডিউটি হচ্ছে যখন লক করা অবস্থায় এইখানে 12 ভোল্ট আসবে চাবি হয়ে তখন সে অ্যালার্ম দিবে, যে লক করা অবস্থায় কেউ চাবি দিলে পারেই তখন অ্যালার্ম দিবে, এটা একটা ডিউটি। আর একটা ডিউটি হচ্ছে যখন সেলফ স্টার্ট দেওয়া হয় তখন এদিক থেকে বাইপাস হয়ে এই অ্যালার্ম হয়ে বাইপাস হয়ে 12 ভোল্ট ঢুকাই দেয়, তার মানে এদিক চাবি না দেওয়া থাকলে পরেও ডিসপ্লেতে পাওয়ার চলে আসছে। এই সমস্যার জন্য আমি হচ্ছে এখানে একটা ডায়োড দিয়ে দেবো। এখানে আমি ডায়োড নিয়ে এসে রাখছি কয়েকটা, যে ডায়োডের এই যে পজিটিভ টার্মিনাল যেটা এই যে দেখতে পাচ্ছেন যে এদিকে দাগ আছে, এই দাগের দিকটা দিব আমি কমলার দিকে, তার মানে শুধু চাবির ওই দিক থেকে আমার পাওয়ারটা আসবে, চাবির দিক থেকে পাওয়ার আসলেও সিগন্যালটা পাবে যে হ্যাঁ কেউ চাবি অন করছে লক করা অবস্থায় তখন অ্যালার্ম দিবে, কিন্তু যখন হচ্ছে এই দিক থেকে 12 ভোল্ট যাবে সেটাকে আর বাইপাস করে ওইদিকে যেতে দিবে না। টেপ তো অবশ্যই দেবে এখানে 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 ওই যে বিপের ওই লালটাও দিয়ে দিই একসাথে, তাই না? কালো তারটা কই, এবার দেখো আমাদের এই সমস্যাটা গেছে কিনা, রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, এবার আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করি, কিছুই হবে না, এই যে আমি স্টার্ট দেওয়ার দিচ্ছি কিছুই হবে না, তাই না? এখানে কিন্তু 12 ভোল্ট দিচ্ছে কিন্তু ডায়োড ওইদিকে আর যেতে দিচ্ছে না, বাইপাস করতে দিচ্ছে না। ঠিক আছে আমি এটাই চেক করছিলাম, আবার স্টার্ট দিয়ে দেখানো হচ্ছে, স্টার্ট তো দিবই না, স্টার্ট অপশন দিই না রিমোটে। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো হয়েছে। তো স্টার্ট অপশন দিয়েছিলাম না, স্টার্টার লাগাইছিলাম না, কিন্তু বাইপাসের ওই পাওয়ারটা চলে আসতেছিল, হ্যাঁ বাইপাসের পাওয়ার আসবে না। আচ্ছা এবার এই যে টার্ন লাইট দেওয়া অবস্থায় দেখি, এই যে টার্ন লাইট দেওয়া অবস্থায় দেখেন এখন কিন্তু এই পাচ্ছে না, আমি তো এটা ভুল করে লাগাতাম, আমি পরে দেখতাম এটা যদি ভুল করে লাগাতাম জিজ্ঞাসা, এই যে টার্ন লাইট যে দিছি এটা হচ্ছে আমি যদি এদিকে না দিয়ে আমি যদি এইদিকে লাগাতাম
এই যে দেখেন এইটারও কিন্তু আমি যেদিকে হচ্ছে লাইটের দিকে গেছে সেদিকে লাগাইছি, আমি যদি এদিকে না লাগাই এদিকে লাগাতাম তাহলে পরে কিন্তু আমি যে যখনই টার্ন লাইট জল জ্বলতো, টার্ন লাইট জ্বলতে সমস্যা হতো না, কিন্তু ডিসপ্লেতে একটা ধাক্কা মারতো। দেখেন আমি যদি এটা লাইটের দিকে না লাগাই চাবির দিকে লাগাতাম, মানে এই যে সুইচের দিকে, এই যে তখন সুইচ করা অন অবস্থায় কিন্তু ধাক্কা মারত। আচ্ছা এটাই এটুকুই।